ঠিক আছে, দিস ইজ ডেটা রুম ইনকাম, দিস ইজ দ্য রাইট কলিজ সেকশন সিকাম, দিস ইজ দ্য সিকাম, হাউ টু আইডেন্টিফাই টার্মিনাল আইডিয়াম অ্যান্ড দিস ইজ দ্য অ্যাপেন্ডিক্স, দিস ইজ দ্য রাইট কলিজ সেকশন, ঠিক আছে, যারা আসিস নি একটু দেখে নে, অ্যান্ড দিস ইজ দ্য লেফট কলিজ সেকশন, ঠিক আছে। তাহলে রাইট কলিজ সেকশন অ্যাঙ্গেলটা হচ্ছে ওয়াইড, সুপারফিশিয়াল প্লেনে থাকবে, ডাউন থাকবে, লেফট কলিজ সেকশন অ্যাবাভ দ্য অ্যাঙ্গেল ইজ অ্যাকিউট, ঠিক আছে। সো দিস ইজ দ্য অ্যানাটোমিক্যাল পজিশন অফ দ্য লার্জ পার্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা দেখাতে বলে, দিস ইজ গ্রেটার রোমেন্টাম অ্যান্ড হোয়াট ইজ দিস ট্রান্সভার্স অ্যান্ড ইসোফেগাস, দিস আর দ্য অ্যাপেন্ডিসেস, ঠিক আছে। পিনিয়া কোলাই ইউ হ্যাভ টু গো ফর অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। লংগিটিউডিনাল ব্যান্ড ইজ নোন অ্যাজ পিনিয়া কোলাই, ঠিক আছে। এগুলো হচ্ছে স্যাকুলেশনস অফ অস্টেশনস, বাই দিস অস্টেশনস আর প্রোডিউসড 4 সেন্টিমিটার, আর দ্য লেন্থ অফ দ্য টোটাল লার্জ কাট 6 সেন্টিমিটার, তো দ্যাটস ওয়াই দ্য স্যাকুলেশনস আর অস্টেশনস আর প্রোডিউসড। আর এই লোয়ার পার্টটা হচ্ছে সিগময়েড কোলাই, বুঝতেই পারছিস, এই হচ্ছে ভার্টিক্যাল পার্ট, এটা হরাইজেন্টাল পার্টটা স্টার্ট হয়েছিল, ঠিক আছে। হোল সিগময়েড কোলাই আমরা কখনোই রিমুভ করি না বডি থেকে, ঠিক আছে, মানে লোয়ার ভার্টিক্যাল পার্টটা থাকে, তাহলে এই হচ্ছে হরাইজেন্টাল পার্ট, এই হচ্ছে ভার্টিক্যাল পার্ট, ঠিক আছে। সব তো কিছু নেই, বাকিটা পুরোটাই থিওরিটিক্যাল, বুঝতে পেরেছিস। তাহলে এই হলো অ্যানাটমিক্যাল পজিশন, এর মধ্যে তো সবই ধরতে পারে, সিকাম, অ্যাপেন্ডিক্স, এভরিথিং, ঠিক আছে। সিকাম অ্যাপেন্ডিক্স আলাদা করেও দিতে পারে, ঠিক আছে, কিন্তু রেকটাম দেয় আলাদা, রেকটাম অ্যালং উইথ অ্যানাল ক্যানাল, এর সাথে কখনোই রেকটাম থাকবে না, ঠিক আছে। ফার্স্ট টু সেগমেন্ট অফ দ্য সিগময়েড কোলন থাকতে পারে, বুঝতে পেরেছিস তো, কিন্তু সিকাম অ্যান্ড অ্যাপেন্ডিক্স কিন্তু এখান থেকে ধরবে লার্জ গার্ড দিয়ে,